কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অ্যালকোহলের নামকরণ আলোচনা করব, যে আপনি কিভাবে খুব সহজেই একটা জৈব যৌগ দেখে বুঝতে পারবেন এটা একটা অ্যালকোহল, এবং সেই অ্যালকোহলের কিভাবে খুব সহজেই ইউপেক নামকরণটা আপনি করতে পারবেন, এটা আমরা খুব সহজভাবে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। দেখেন, যখনই আপনি অ্যালকোহলের নামকরণ করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসবে যে আমি কিভাবে একটা জৈব যৌগ দেখে বুঝতে পারবো এটা একটা অ্যালকোহল, তাই না? হ্যাঁ, দেখেন, যখন আপনি দেখবেন কোনো একটা জৈব যৌগের ভিতর ওএইচ মূলকটা থাকবে, এই ওএইচ মূলকটা যদি থাকে তাহলে আপনি বুঝবেন সেটা একটা অ্যালকোহল। কেন অ্যালকোহল? কারণ এই যে ওএইচ মূলকটা আছে না, এই ওএইচ মূলকটা একটা অ্যালকোহলের কার্যকারী মূলক। তো দেখেন, যখন আপনি অ্যালকোহলের নামকরণটা করবেন, সেক্ষেত্রে আপনি কিছু স্টেপ বা কিছু রুল একটু ফলো করার চেষ্টা করবেন। আপনাদের বোঝার সুবিধাটা আমি এখানে লিখে রাখছি, জাস্ট সিম্পল রুল। দেখেন, আমি প্রথম যেটা মনে রাখবেন সেটা হলো কি, আপনাকে কার্যকারী মূলক বের করতে হবে। কোন কার্যকারী মূলকটা? যেহেতু অ্যালকোহলের কার্যকারী মূলক, তার মানে এই ওএইচ মূলকটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি সেটা অ্যালকোহল হয় তাহলে আপনাকে তার নামের শেষে অবশ্যই অল বা নলটা যুক্ত করতে হবে। তারপর দেখেন, দুই নম্বরে আপনাকে কী করতে হবে, প্রধান শিকল নির্বাচন করতে হবে, আর তিন নম্বরে কার্বন সংখ্যা নাম্বারিং করতে হবে। তো দেখেন, আমি একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আপনার ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আপনাকে বলতেছে যে এই জৈব যৌগটার নামকরণ করো। ফার্স্ট অফ অল দেখতে হবে, দেখেন এখানে একটা ওএইচ মূলক আমি দেখতে পাচ্ছি, তার মানে আমি ধরে নিচ্ছি এটা একটা অ্যালকোহল, কারণ এই ওএইচ মূলকটা একটা অ্যালকোহলের কার্যকারী মূলক। তারপর দেখা হয়েছে কি, এখন প্রধান শিকল নির্বাচন করতে হবে। এখন আসি, দেখেন প্রধান শিকল আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন বা নির্বাচন করবেন, এই নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড দিয়েছি, তারপর আপনাদের সুবিধাটা একটা বলে দেই। দেখেন, প্রধান শিকলের শর্ত কিন্তু দুইটি। ফার্স্ট যে শর্তটা সেটা হলো, দেখেন, কার্বন কার্বন সব থেকে বড় শিকল হতে হবে, এবং দুই নম্বর শর্তটা হলো সেই কার্বন কার্বন বড় শিকলে অবশ্যই প্রধান কার্যকারী মূলককেও উপস্থিত থাকতে হবে। তো একটা জিনিস লক্ষ্য করেন, এই যে কার্বন 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 কার্বন, এই সব থেকে বড় শিকল না, এই যে লম্বা একটা শিকল, এই যে শিকল, এবং সেইখানে আপনার প্রধান কার্যকারী মূলক অর্থাৎ ওএইচ মূলকটাকেও কিন্তু পাচ্ছেন। তার মানে আমি ধরে নিলাম এই যে লম্বা শিকলটা হলো আমাদের প্রধান শিকল। তো মোস্ট ইম্পর্টেন্ট, এখন আপনাকে নাম্বারিং করতে হবে। তো এখন আপনি বলবেন যে ভাই, আমি অ্যালকোহলের ক্ষেত্রে কোন পাশ থেকে নাম্বারিং করব? মনে রাখবেন, অ্যালকোহলের ক্ষেত্রে আপনি নাম্বারিং ঠিক সেই পাশ থেকে করবেন যেই পাশ থেকে আপনার কার্যকারী মূলকের অবস্থানটা কাছে হবে। একটা উদাহরণ দেওয়া যাক, দেখেন আপনি যদি এই পাশ থেকে নাম্বারিংটা করে যান, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আপনি যখন এই পাশ থেকে নাম্বারিংটা করে যাচ্ছেন, দেখতেছেন দুই নাম্বার কার্বনে আপনি ওএইচ মূলকটাকে অর্থাৎ কার্যকারী মূলকটাকে পাচ্ছেন। আপনি যদি আবার এই পাশ থেকে নাম্বারিং করে যান, দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আপনি দেখেন এই পাশ থেকে নাম্বারিং করে গেলে চার নম্বরে সেই ওএইচ মূলকটাকে পাচ্ছেন। আমরা একটু আগে কী বললাম, যে অ্যালকোহলের ক্ষেত্রে আমি নাম্বারিং ঠিক সেই পাশ থেকেই করবো যেই পাশ থেকে আমাদের কার্যকারী মূলকের অবস্থানটা কাছে হবে। তার মানে এই পাশ থেকে গেলে কিন্তু আমার দুই নাম্বারে অর্থাৎ কাছে হচ্ছে, এই জন্য এটা আমাদের একটু ভুল নাম্বারিং, এটা নাম্বারিং হবে না। নাম্বারিং হবে কোনটা? এটা। তো দেখেন, আমাদের সব কিছু করা শেষ, এখন জাস্ট ইউপেক নামটা আমাকে করতে হবে। দেখেন, আমরা এতটুকু বুঝতে পারতেছি বা আপনিও এতটুকু বুঝতে পারতেছেন এটা একটা পাঁচ কার্বন বিশিষ্ট জৈব যৌগ। পাঁচ কার্বনের জন্য আমরা কী লিখব? পেন্ট। আচ্ছা, আমি পেন্ট লিখে কি থেমে যাব? না, যেহেতু একটা অ্যালকোহল মূলক, আমরা জানি নামের শেষে আমাকে অল বা নল যুক্ত করতে হবে। তো আমাকে জাস্ট অল বা নল যুক্ত করলে কিন্তু হবে না, আমাকে বলে দিতে হবে সেই অ্যালকোহল মূলকটা কততম কার্বনে আছে। দেখেন, এখানে কিন্তু দুই নাম্বার কার্বনে সেই ওএইচ মূলকটা বা অ্যালকোহলের কার্যকরী মূলকটা আছে, এই জন্য আমি কী লিখব? পেন্ট টু অল। এখন বা অল লিখতে পারেন বা নল লিখতে পারেন। এখন আপনি বলতে পারেন, ভাই আমি এখানে হাইপেন কেন দিচ্ছি? হাইপেন এই কারণে দিচ্ছি, আমরা কিন্তু জানি যে এই যে ইউপেক নামকরণটা এটা একটা একপদী নামকরণ, এই একপদী নামকরণের জন্যই কিন্তু আমরা এই হাইফেনগুলো দিচ্ছি। বা এটা অনেক সময় আপনি দেখবেন যে এটা এরকম করে লেখা থাকতে পারে, যে হলো পেন্টানল পেন্টানল টু, এটাও থাকতে পারে, বা এটাও থাকতে পারে দেখবেন যে টু পেন্টানল, এখন আপনারা বলতে পারেন যে ভাই এই তিনটার ভেতর কোনটা সঠিক। আসলে তিনটাই সঠিক, তবে আমি বলবো এই তিনটার ভিতর থেকেও যে এই পেন্ট টু অল যেটা আমি লিখেছি এটা আসলে খুব গ্রহণযোগ্য বেশি হবে। আমি চেষ্টা করব বা আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে পেন্ট টু অল বা এরকম ভেঙে ভেঙে নামকরণ করার জন্য। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো এবার যদি আমি এই দ্বিতীয় নম্বর উদাহরণটার দিকে যাই, তাহলে আপনার ব্যাপারটা খুব কাছে থেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন, আপনি এতটুকু বুঝতে পারতেছেন এটা একটা ওএইচ মূলক আছে, তার মানে এটা একটা অ্যালকোহল।
তো এখন আপনাকে কি করতে হবে নামের শেষে অল বা নল যুক্ত করতে হবে এটা আপনি বুঝতে পারছেন তো এখন আপনাকে কার্বন সংখ্যা অর্থাৎ প্রধান শিকল নির্বাচন করতে হবে তো দেখেন এই যে এই লম্বাটা হলো প্রধান শিকল কারণ একটু আগে বললাম প্রধান শিকল কিভাবে নির্বাচন করবেন তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের করতে হবে সেটা হলো কার্বন সংখ্যাকে আমাকে নাম্বারিং করতে হবে তো একটা মজার বিষয় দেখেন আপনি যদি এই পাশ থেকে নাম্বারিংটা করে যান এই পাশ থেকে দেখেন 1 2 3 4 5 6 আপনি যখন এই পাশ থেকে নাম্বারিং করে যাচ্ছেন তখন দেখতেছেন দুই নাম্বার একটা ওএস মূলক বা কার্যকরী মূলকটাকে আপনি পাচ্ছেন প্রধান কার্যকরী মূলক আবার যদি আপনি এই পাশ থেকে নাম্বারিং করে যান দেখেন 1 2 3 4 5 অর্থাৎ 5 নাম্বার কার্বনে কিন্তু আপনি সেই ওএস মূলকটাকে পাচ্ছেন এবার আপনি বলুন তো কোন পাশ থেকে সঠিক নাম্বারিং হবে অবভিয়াসলি কিন্তু এই পাশ থেকে কারণ এই পাশ থেকে গেলে দুই নম্বরে পাচ্ছেন কার্যকরী মূলককে এই পাশ থেকে গেলে 5 নম্বরে পাচ্ছেন তাহলে আমরা বলেছি যে ঠিক সেই পাশ থেকে নাম্বারিংটা করবে অ্যালকোহলের ক্ষেত্রে যে পাশ থেকে আমাদের কার্যকরী মূলকের অবস্থানটা কাছে হবে তো এই পাশ থেকে কাছে হচ্ছে দুই নম্বরে এই জন্য আমাদের এটা ভুল নাম্বারিং এটা হবে সঠিক নাম্বারিং ক্লিয়ার তো দেখেন আপনি এতটুকু বুঝতে পারতেছেন এটা একটা ছয় কার্বন বিশিষ্ট জৈব যৌগ ছয় কার্বনের জন্য আমরা কি জানি ছয় কার্বনের জন্য লেখা যায় হেক্স হেক্স যেহেতু একটা অ্যালকোহল তাহলে আমার নামের শেষে অল বা নল যুক্ত করতে হবে আমাকে বলে দিতে হবে সেটা কততম কার্বনে আছে অ্যালকোহল মূলকটা দেখেন দুই নাম্বার কার্বনে আছে এই জন্য আমি কি বললাম হেক্স টু অল আচ্ছা নামকরণ কি শেষ না আমাকে কিন্তু দেখতেছি এখানে দুইটা প্রতিস্থাপক আছে একটা ব্রোমো প্রতিস্থাপক একটা ক্লোরো প্রতিস্থাপক তো এই ব্রোমো এবং ক্লোরোর ভিতর থেকে আপনি কাকে আগে অবস্থান দিবেন আমরা কিন্তু জানি যখন একাধিক প্রতিস্থাপক থাকবে সেই ক্ষেত্রে আলফাবেটিক অর্ডার অনুযায়ী তাদেরকে আমরা কার্বন সংখ্যার আগে অবস্থান দিব তো দেখেন আলফাবেটিক অর্ডারটা কি আসল কথা হলো এবিসিডির ক্রম দেখেন এবিসিডি যে ক্রমটা আছে না ওইটাকে আসলে আলফাবেটিক অর্ডার বলা হচ্ছে যেমন দেখেন যখন ব্রোমো আপনি লিখবেন বা উচ্চারণ করবেন তখন কিন্তু দেখেন বি দ্বারা শুরু হচ্ছে ক্লোরোকে যখন উচ্চারণ করবেন বা লিখবেন তখন কিন্তু সি দ্বারা শুরু হচ্ছে ক্লোরো ব্রোমো তো দেখেন তো এই এ বি এবং সির ভিতর থেকে এ বি সি ডির যে ক্রমটা আছে এ বি সি ডি এটা কে আগে আছে অবশ্যই কিন্তু আগে আছে বি তারপর আছে হলো সি এই জন্য এই আলফাবেটিক অর্ডার অনুযায়ী আমি আগে ব্রোমোকে অবস্থান দিব তারপরে ক্লোরোকে অবস্থান দিব কোথায় কার্বন সংখ্যার আগে তো দেখেন আমাকে স্পেসিফিকভাবে বলে দিতে হবে যে প্রতিস্থাপকটা কততম কার্বনে আছে দেখেন এখানে আমি দেখতেছি ব্রোমো প্রতিস্থাপকটা আছে 5 নম্বর কার্বনে এই জন্য লিখলাম কি 5 ব্রোমো একটু হাইপেন দিলাম কারণ আমরা জানি একপদী নামকরণ তারপর ক্লোরোকে অবস্থান দেওয়া লাগবে ক্লোরো কত নম্বর কার্বন আছে 4 নম্বর কার্বনে 4 ক্লোরো ক্লোরো হেক্স টু অল আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো এবার যদি আমরা এই উদাহরণটা দিয়ে একটু লক্ষ্য করি দেখেন আপনি এবার দেখতেছেন যে এখানে এটাও একটা অ্যালকোহল কারণ এখানে একটা ওএস মূলক আছে কিন্তু সমস্যা হলো এখানে দুইটা ওএস মূলক আছে এখানে একটা আছে এখানে একটা আছে তো দুইটা যখন ওএস মূলক থাকবে সেই ক্ষেত্রে আপনি নাম্বারিং কীভাবে করবেন এবং নামকরণটা কীভাবে করবেন এটা আপনাকে বুঝতে হবে তো দেখেন আমি ধরে নিলাম এটা আমাদের এই লম্বা শিকলটা হলো আমাদের প্রধান শিকল তাই না এখন আপনাকে কী করতে হবে কার্বন সংখ্যাকে নাম্বারিং করে নামকরণটা করতে হবে তো আপনি যদি এই পাশ থেকে নাম্বারিংটা করেন দেখেন 1 2 3 4 5 এই পাশ থেকে যখন যাচ্ছেন আপনি নাম্বারিং করে দেখতেছেন দুই নাম্বার একটা ওএস মূলক পাচ্ছেন এবং তিন নাম্বার একটা ওএস মূলক অর্থাৎ অ্যালকোহলের কার্যকরী মূলককে পাচ্ছেন তার মানে দেখেন দুই নাম্বার একটা পাচ্ছেন এবং তিন নাম্বার একটা পাচ্ছেন এই দুই আর তিনের যোগফল কত 5 ক্লিয়ার আচ্ছা এবার যদি আপনি এই পাশ থেকে নাম্বারিংটা করে যান দেখেন 1 2 3 তিন নাম্বার একটা ওএস মূলক পাচ্ছেন আর চার নাম্বার একটা ওএস মূলক পাচ্ছেন তাহলে দেখেন 3 আর 4 যোগফল কত 7 এখন আপনাদের মনে হতে পারে যে আসলে কোনটা সঠিক নাম্বারিং এটা নাকি এটা তাই না তো মনে রাখবেন আমরা কি বলেছিলাম যে অ্যালকোহলের ক্ষেত্রে নাম্বারিং আমরা ঠিক সেই পাশ থেকে করব যেই পাশ থেকে আমাদের অ্যালকোহলের কার্যকরী মূলকের অবস্থানটা কাছে হবে যদি আপনার একাধিক কার্যকরী মূলকটা থাকতেছে যদি যেমন এখানে দুইটা অ্যালকোহল আছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখবেন তাদের যে অবস্থানের যোগফলটা যে পাশ থেকে কাছে হবে সেটা হবে সঠিক নাম্বারিং দেখেন আপনি যখন এই পাশ থেকে গেছেন তখন 2 আর 3 আসছিল দুইটা ওএস মূলক তাদের যোগফল ছিল কত 5 কিন্তু এই পাশ থেকে গেলে হয়েছে কত 7 দেখেন 5 আর 7 ভেতর থেকে কিন্তু 5টা ছোট আর 7টা একটু বড় তার মানে এই 7 যে পাশ থেকে হচ্ছে এটা হবে ভুল নাম্বারিং অর্থাৎ এই পাশ থেকে গেলে আমাদের 7 হচ্ছিল যোগফলটা অর্থাৎ এটা ভুল নাম্বারিং কিন্তু এই পাশ থেকে গেলে আমাদের অবস্থানের যে যোগফলটা আছে এটা কম হচ্ছে তার মানে এটা সঠিক নাম্বারিং ক্লিয়ার আচ্ছা আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা নামকরণটা একটু করি 5 কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ তার কারণ মানে আমরা বুঝতে পারতেছি এটা একটা পেন্ট কারণ 5 কার্বনের জন্য পেন্ট
তারপর দেখতেছি একটা অ্যালকোহল, তার আমাকে অল বা নল যুক্ত করতে হবে। দেখতেছি দুইটা অ্যালকোহল আছে, কত নাম্বার কার্বনে, দুই নাম্বার একটা আছে, তিন নাম্বার একটা আছে। এই জন্য আমি কী করলাম, টু কমা থ্রি শুধু অল লিখবো না, যেহেতু দুইটা আছে সেজন্য ডাই অল লিখবো, ডাই অল, ডাই অল। আচ্ছা নামকরণটা কি শেষ না, আমাকে দেখতেছি প্রতিস্থাপক আছে, এখানে একটা ব্রোমো, এখানে একটা ক্লোরো আছে, এখানে একটা ব্রোমো, তাহলে ব্রোমোর হলো বি, ক্লোরোর হলো সি। আলফাবেটিক অর্ডার অনুযায়ী এই ব্রোমোটাকে আগে অবস্থান দিতে হবে। দেখতেছি ব্রোমো দুইটা আছে, কোথায় কোথায়, চার নাম্বারে এবং পাঁচ নাম্বারে। তাহলে কি করব, ফোর কমা ফাইভ ডাই ব্রোমো, তারপর কি আছে দেখতেছি ক্লোরো আছে, ক্লোরোটা কত নাম্বার কার্বনে আছে, দেখেন পাঁচ নাম্বার কার্বনে, ফাইভ ক্লোরো, ফাইভ ক্লোরো, লেখাটা একটু ইয়ে হলো বুঝে নিন, ফাইভ ক্লোরো পেন্ট টু থ্রি ডাইল, ক্লিয়ার। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখেন ফোর ফাইভ ডাই ব্রোমো বলতে বোঝাচ্ছি, দেখেন চার নাম্বার এবং পাঁচ নাম্বারে দুইটা ব্রোমো আছে, এই জন্য ডাই ব্রোমো লিখলাম। তারপর দেখেন ফাইভ ক্লোরো লিখছি, ফাইভ ক্লোরো কেন লিখলাম, কারণ পাঁচ নাম্বার একটা ক্লোরো প্রতিস্থাপক আছে। তারপরে দেখেন পেন্ট লিখলাম, কেন পেন্ট লিখলাম, কারণ যে জৈব যৌগটা নিয়েছিলাম সেটা ছিল একটা পাঁচ কার্বন বিশিষ্ট জৈব যৌগ, এই জন্য পেন্ট। তারপর দেখেন টু থ্রি ডাইল, টু থ্রি ডাইল মানে বোঝাচ্ছি যে দুইটা ওয়েস মূলক ছিল, সেটা ছিল দুই নাম্বারে একটা, তিন নাম্বারে একটা, এই জন্য দুইটা থাকার মানে ডাইল। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমাদের ক্লাসটা যারা করলেন তাদের সবার উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন, এবার আপনি একটু বলুন তো, এইখানে একটা উদাহরণ লিখে রাখছি, এই উদাহরণটা আসলে ইউপ্যাক নামকরণটা কী হবে, এটা একটু ঝটপট কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে দেন। আমি আপনাদের সঠিক কমেন্টের অপেক্ষায় থাকলাম, সঠিক উত্তরের অপেক্ষায় থাকলাম, দেখি কে কে সঠিক উত্তরটা দিতে পারে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।